আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। সুপার সাইক্লোন হচ্ছে ইয়াস, আঘাত হানতে পারে 185 কিমি বেগে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নিম্ন অঞ্চল প্লাবিত। ইসরায়েলি পুলিশের ছত্রছায়াই আল-আকসায় আবারও ইহুদিদের হামলা। কিছু মুসলিম দেশে গুরুত্ব পাচ্ছে না উইঘুর ইস্যু। এবং সর্বশেষ, ইরানে প্রেসিডেন্ট পদে 7 প্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। সুপার সাইক্লোন হচ্ছে ইয়াস, আঘাত হানতে পারে 185 কিমি বেগে। ঘূর্ণিঝড় ইয়াস ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে, আজ রাতের মধ্যেই সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। বাতাসের গতি ঘন্টায় 165 থেকে 185 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আগামীকাল সকালে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে এটি আঘাত হানতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী এটি ঘন্টা 9 কিলোমিটার গতি নিয়ে এগোচ্ছে। খবরে বলা হয়েছে, বুধবার দুপুরে স্থলভাগে আশ্রয় পড়ার সময় ইয়াসের গতিবেগ 155 থেকে 165 কিলোমিটার, সর্বোচ্চ 185 কিলোমিটার হতে পারে। এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে উড়িষ্যার এবং পশ্চিমবঙ্গের পারাদ্বীপ ও সাগরদ্বীপের বালেশ্বরের কাছ দিয়েই ইয়াস অতিক্রম করবে বলে পূর্বাভাসে জানানো হয়। এরই মধ্যে দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, নোয়াখালী এলাকার নিচু এলাকা এবং চর অঞ্চলগুলোতে জোয়ারের পানি প্রবেশ করেছে। অনেক স্থানে বেড়ি বাঁধ টপকে ওই পানি প্রবেশ করছে। সুন্দরবনের দুবলার চরসহ জেলে পল্লীগুলোর বেশিরভাগ এলাকা এরই মধ্যে ডুবে গেছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে এখন পর্যন্ত দেশের 3টি সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকাকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্রে মাছ ধরা নৌকা এবং নৌযানগুলোকে উপকূলের নিরাপদ স্থানে চলে আসতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নিম্ন অঞ্চল প্লাবিত। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদী সহ সকল নদীর পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পেয়ে 2 ইউনিয়নের 6টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 6,000 মানুষ। ভোলার চার ফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের নিম্ন অঞ্চলের 3টি গ্রাম ও চরমনিকা ইউনিয়নের 3টি গ্রামের প্রায় 5,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া পানিতে ভেসে গেছে পুকুরের মাছ। এতে প্রায় কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এদিকে 2 ইউনিয়নের পানিবন্দী মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য কোস্টগার্ড সদস্যরা কাজ শুরু করেছে বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জেনারেল লে তাহসিন রহমান। এদিকে জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল সাগর মোহনা নদীর, এতে বৃদ্ধি পেয়েছে পটুয়াখালীর নদ নদীতে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি। জোয়ারের পানির চাপে জেলার উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাদ দিয়ে পানি ঢুকে অনেক এলাকা প্লাবিত হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে উপকূলের কয়েকশো পরিবার। ইসরায়েলি পুলিশের ছত্রছায়াই আল-আকসায় আবারও ইহুদিদের হামলা। জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় কট্টরপন্থী ইহুদিরা ইসরায়েলি পুলিশের ছত্রছায়াই সোমবার সকালে আবারও নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে। গত রোববারও অবৈধ ইহুদি বসতির বাসিন্দারা আল-আকসায় মুসল্লিদের ওপর হামলা চালায়। খবর আরব নিউজের। টানা 11 দিনের ইসরায়েলি ফিলিস্তিন সংঘাতের পর মিশরের মধ্যস্থতায় শুক্রবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকরের পর নতুন করে জেরুজালেমে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেছে ইহুদিবাদীরা। আর এসব নেককারজনক কাজে কঠোরপন্থী ও বর্ণবাদ ইহুদিদের নিরাপত্তা দিচ্ছে ইসরায়েলি পুলিশ ও সেনা সদস্যরা। রোববার সকালে আল-আকসার মুগরাবি গেট দিয়ে গোড়া ইহুদিদের একটি মৌলবাদী দল আল-আকসায় প্রবেশ করে সহিংসতা চালায়। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী চিঠি লিখে ইসরায়েলকে ধরনের আচরণের কড়া প্রতিবাদ জানিয়েছেন। কিছু মুসলিম দেশে গুরুত্ব পাচ্ছে না উইঘুর ইস্যু। চীনের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার আশঙ্কায় উইঘুর ইস্যু নিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলো নীরব রয়েছে। আমেরিকার ওয়ার্ল্ড পলিটিক্স রিভিউয়ের এক প্রতিবেদনে জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমানদের প্রতি আচরণের সমালোচনা করে এই তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে আরো জানা গেছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সরকার এখন পর্যন্ত জিনজিয়াংয়ে চীনের কর্মকাণ্ডের সমালোচনা করা থেকে অনেকাংশে বিরত রয়েছে। যুক্তিসঙ্গত আশঙ্কা রয়েছে, বেইজিংয়ের সাথে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
যদি তারা উইঘুরদের দমনের নিন্দা করে। চীনের সাথে প্রায় সব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেরই দৃঢ় সম্পর্ক রয়েছে, যা গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। এছাড়াও জোরালো অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে এই সংখ্যালঘু উইঘুরদের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়ে আসছে চীন। অনেক দেশ এটাকে গণহত্যা হিসাবে স্বীকৃতি দিয়েছে। লাখ লাখ উইঘুরকে শিবিরে বন্দী করে তাদের ধর্ম সংস্কৃতি সহ জীবনাচরণ বদলে দেওয়া হচ্ছে। জনসংখ্যা যাতে না বাড়ে সেজন্য নারীদের বন্ধা করে দেওয়া হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট পদে 7 প্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে বৈধ প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন সৈয়দ ইব্রাহিম রাইসি, মহসেন রেজাই, মহসেন মেহের আলীজাদে, সৈয়দ জালিলি আলী রেজা জাকানি, আব্দুল নাসের হেম্মাতি ও সৈয়দ আমির হোসেন। খবর প্রেস টিভির। আগামী 18 জুন শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির স্বরাষ্ট্র অধিদপ্তর নির্বাচন আয়োজনে মূল দায়িত্ব পালন করে থাকে। তবে প্রার্থীরা যাচাই বাছাইয়ের দায়িত্ব হচ্ছে গার্ডিয়ান কাউন্সিল অব অভিভাবক পরিষদের। ইরানের অভিভাবক পরিষদের মুখপাত্র আব্বাস আলী বলেন, 592 জন প্রার্থী হিসাবে নাম নিবন্ধন করেছিলেন, এর মধ্যে 7 জন প্রার্থী অনুমোদন পেয়েছে। প্রার্থীদের নাম স্বরাষ্ট্র অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছিলেন। এদিকে প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নিচ্ছেন ইরানের বিচার বিভাগের কঠোরপন্থী প্রধান ইব্রাহিম রাইসি। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসাবে তার নাম শোনা গেছে। এবং সর্বশেষ, যুদ্ধবিরতির পর ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসাবে তেল আবিব সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিনকেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গবি আশকানাজির সঙ্গে কথা বলেছেন ব্লিনকেন। আশকানাজি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের এই অঞ্চলে সফরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। সফরকালে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনিদের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি সংঘাত নিরসন ও ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার ব্যাপারে একসঙ্গে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এছাড়া তিনি পশ্চিম তীরের রামাল্লা এলাকা পরিদর্শন করবেন।